আগে যেমন নিজেকে গুনাহের মধ্যে দেখতেন, এখন যদি নিজেকে আমলের মধ্যে দেখেন, আপনি বুঝবেন এই রমজানে যিনি আপনার ইবাদত বন্দেগী কবুল করতেছেন তিনি কে। অজস্র গুনাহের মধ্যে আগে আপনি ছিলেন, এখন আর গুনাহের দিকে যান না। পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে এসে পড়েন, নামাজের পরে একটু আল্লাহর কাছে ডাকতে ইচ্ছে হয়, বসে বসে আল্লাহর কাছে কি যেন বিড়বিড় করে বলেন, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ইফতারের সময়ে সেই সময় আল্লাহর কাছে কিছু না কিছু বলেন, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সালাতুত তারাবিতে যান, মনটাকে আল্লাহর জন্য আল্লাহর জন্য নিবেদিত প্রাণী মনটাকে যখন নিবেদন করেন আল্লাহর সামনে বিনয়ের সঙ্গে পেশ করেন, আবার তাহাজ্জুদের সময় জাগ্রত হন, একটু আল্লাহকে ডেকে সাহারি করেন, এই প্রত্যেকটি কাজের মধ্য দিয়ে যিনি আপনার আমার গুনাহ মাফ করতেছেন তিনি কে? সুবহানাল্লাহ, কেমন রহমত, কেমন মাগফিরাত, কেমন নাজাতের মাস। বলতে বলতে মাহে রমাদানের মাগফিরাতের সময়গুলোও চলে যাচ্ছে। হিসাব করার বিষয় হচ্ছে এই যে রমাদানুল মুবারকের অর্ধেক প্রায় আমাদের কাছ থেকে চলে যাচ্ছে, আজকে দ্বিতীয় জুমাতে আছে, গত জুমাতে আমরা রোজা রেখে বসেছিলাম, আজকেও আমরা রোজা রেখে বসেছি, আমাদের আমল নামার কতটুকুন পরিবর্তন হয়েছে, আমরা রোজা রেখে কি মিথ্যা ছাড়তে পেরেছি কিনা, রোজা রেখে ওজনে কম দেওয়া আমরা ছাড়তে পেরেছি কিনা। ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ওজনে কম দিবে, খাদ্যে বেজাল দিবে, মানুষকে ঠকানোর জন্য ব্যবসা করবে, এই মানুষগুলার জন্য ধ্বংস যিনি বলেছেন তিনি কি? আপনি লাভবান হতে পারবেন না, আপনি লিখে রাখেন, আমাদের দেশের অনেক ব্যবসায়ী আছে, অসাধু ব্যবসায়ী, যারা কৃত্রিম সংকট তৈরি করার জন্য তারা উৎ পেতে বসে থাকে, যারা কৃত্রিম সংকট তৈরি করার জন্য উৎ পেতে বসে থাকে, তাদের কাজই হচ্ছে রমাদানুল মুবারক আসলে তারা এটা ব্যবসায়িক একটা মাস মনে করে, দেখবেন সব জিনিসের দাম রমজান মাসে বেড়ে যায়। অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে, খ্রিস্টানরা ক্রিসমাস ডে আসলে দাম কমায় দেয়, হিন্দুরা দেখবেন তাদের পূজা আসলে দাম কমিয়ে দেয়, কিন্তু আমরা মুসলমান বড় আবেগী, কিন্তু যখনই রমজান মাস আসে আমরা মুসলমানরাই মনে করি যে লোকটা নামাজ পড়েছে, যে লোকটা একেবারে প্রথম কাতারে দাঁড়ায় নামাজ পড়ে ব্যবসায়ী, সে মনে করছে আমি তো ব্যবসা যা ইচ্ছা তাই করব। আপনি যা ইচ্ছা তাই ব্যবসা করতে পারবেন না, মানুষ ঠকায়। মানুষকে যদি আপনি কষ্ট দেন, হকটা দুই রকমের, একটা হাক্কুল্লাহ, এটা আনান আসসামা, যদি আকাশের মেঘমালা পর্যন্ত গুনাহ হয়ে যায়, এই আল্লাহর হকটা আল্লাহ মাফ করে দিবেন, আল্লাহ দিতে পারেন আপনার ক্ষেত্রে, এই আশা আপনি করতে পারেন, কারণ আল্লাহ সবচেয়ে বেশি দয়ালু। কিন্তু যেটা হাক্কুল ইবাদ, বান্দার সঙ্গে আপনি ঠকিয়েছেন, গাদ্দারি করেছেন, ওজনে কম দিয়েছেন, 100 টাকা 150 টাকা করে ওজনে কম দিয়েছেন, এত এত মানুষের কাছে আপনি কেমন করে যাবেন? আপনার তওবার নিয়ম কি? আপনার তওবার নিয়ম হচ্ছে প্রত্যেককে ফিরিয়ে দেওয়া, এখন তো এটা সম্ভব না, এজন্য এখন থেকে আপনি ওজনে একটু একটু বেশি দেন, আর ওই লোকদের জন্য দোয়া করেন, আল্লাহ কত লোকের জীবনে ঠকাইছে, ওজনে কম দিয়েছি, প্রত্যেকের জন্য দোয়া করেন, সদকা করেন, নাহলে আপনার উপায় নেই আল্লাহর কাছে। হাক্কুল ইবাদ, যারা বান্দাকে ঠকায়, এটা কি কোনো অন্যায় আমাদের সমাজে মনে করেন? মানুষ ঠকানো আমাদের সমাজে কোনো অন্যায় নেই। এজন্য যারা আজকের জুমাতে আসছেন, বসছেন, রমাদানুল মুবারকের পবিত্রতা রক্ষায় এই বিষয়ে মুসলমানদেরকে সচেতন হতে হবে। এরপরে আরো একটা বিষয়, রমাদানুল মুবারকে ইবাদত বন্দেগী এই ভরা একটা মৌসুমে আমরা অনেক সময় দেখা যায় মসজিদ থেকেও বিভিন্ন ঘোষণায় অতিরঞ্জিত করে ফেলি, একেবারে আড়াইটা থেকে শুরু মসজিদের মাইকে একেবারে কার কত সুর আছে, সুর দিয়ে গজল,
গজল গিয়ে গিয়ে আর মাত্র এক ঘন্টা আছে। আচ্ছা আপনারাই বলেন এক ঘন্টা কি আর মাত্র হয় নাকি? এত খানা পিনা করা লাগবে আপনাদের? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন বেজুর সংখ্যক খেজুর খেতেন, রসুল বেজুর সংখ্যক খেজুর খেতেন। আর আমাদের ওনারাও বুঝেন যে একটু আগ থেকে না জাগাইলে ওনাদের খানা তো হবে না, বহু আইটেমের খানা সব গরম করে নিয়ে বসতে হবে, খাওয়া লাগবে। এই সময়টা ইবাদত বন্দিগি, অনেক মানুষ তাহাজ্জুদে সেই সময়ে কান্নাকাটি করে। আর আরেকটা আমাদের দেশে আছে, ওই যে কাশিদার বাহিনী বলে, তারা একেবারে কাশিদা গেয়ে গেয়ে, এই কাশিদা বাহিনীরা কাশিদা গেয়ে গেয়ে ওনারা শুরু করে দুইটা থেকে, এরপরে মসজিদ থেকে শুরু করে আড়াইটা থেকে, কেমন করে ইবাদত বন্দিগি করবে? এর রহমত বরকত মাগফিরাত নাজাতের মাসে খবরদার, মানুষকে ডিস্টার্ব করা যাবে না। একবার বলে দিবেন যে আলহামদুলিল্লাহ আপনারা উঠেন সাহারি খান, মাগফিরাতের সময়গুলো চলে যাচ্ছে, আল্লাহকে ডাকেন, এত মিনিট বাকি আছে। এরপরে আরেকবার একটা রিমাইন্ডার দিয়ে দিলেন যে হ্যাঁ এখন কিন্তু আর আধা ঘন্টা বাকি আছে। এরপরে শেষে এসে দশ মিনিটের সময় বললেন আর দশ মিনিট আছে, এরপর শেষে বললেন শেষ। একেবারে তেলাওয়াত করে সুর দিয়ে অনেক অসুস্থ মানুষের এই সময় কষ্ট হয়, যখন গজল গাওয়া হয় অনেক অসুস্থ মানুষের এই সময় কষ্ট হয়, এই কাজটা কমিয়ে আনা উচিত। ইসলাম সবচেয়ে সুন্দর, ইসলাম সবচেয়ে মডার্ন। আপনার কোন একটা কর্মকাণ্ডের কারণে ইসলামের দিকে কেউ যেন আঙ্গুল তুলতে না পারে, এজন্য এই কাজের ক্ষেত্রে আমাদের সচেতন হতে হবে। এরপরে রমাদানুল মুবারকে, আমরা যখন রমজান মাস আসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অনুসরণ করি, রমজান মাস আসলেই আমরা যাকাত দেওয়ার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ প্রতিযোগিতা করি, ঠিক কিনা বলেন? কারণ যিনি রমজান মাসে সওয়াবকে 70 গুণ পর্যন্তই শুধু নয় 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন, বিগাইরে হিসাব দান করেন, তিনি কি আল্লাহ? আসসাউমুলি ওয়া আনা আজজিউ বিহি আও উজজা বিহি, রমজান আমার জন্য এর প্রতিদান, আমি আল্লাহ নিজেই রোজার প্রতিদান, যিনি নিজেই দিবেন তিনি কি আল্লাহ? মালিক যত বড় প্রতিদান তো তত বড় হবে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বড় প্রতিদান বড় হবে। এই সময়টাতে আমরা যাকাত দিই, একটা জরিপে দেখা গেছে বাংলাদেশে যাকাত যদি প্রপারলি আদায় করা হতো 80,000 কোটি টাকা এই দেশে যাকাত আসে, 80,000 কোটি টাকা। এই টাকা যদি, যেটার হিসাব তারা করতে পেরেছে, এইটাতে আসে 80,000 কোটি টাকা, তো চিন্তা করেন। সেদিন একটা প্রোগ্রাম হলো, যাকাতের উপর একটা কনফারেন্স হলো, এই কনফারেন্সে দেখা গেল আনুমানিক একটা হিসাব করে যাকাত আসে 80,000 কোটি টাকা। এই 80,000 কোটি টাকা যদি প্রপারলি যদি মানুষের হাতে তুলে দেওয়া যেত, এর পরের বছর দেখা যেত অন্তত বাংলাদেশের 20 লক্ষ লোক আবারও তারাও যাকাত দেওয়ার জন্য যাকাত দাতা হয়ে যেত, যাকাত দেওয়ার মতো মালিক হয়ে যেত, যাকাত গৃহীতা থাকতো না, 20 লাখ মানুষ যাকাত দিতে পারতো। জোরে বলে না মহান। এই 80,000 কোটি টাকা যদি সুষম বন্টন হতো যাকাতের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাতটাকে রেখেছেন ইসলামের তৃতীয় স্তম্ভ হিসেবে। প্রথমে হচ্ছে কালেমা, এরপর নামাজ, এরপর যাকাত, এরপর হজ, এরপর রোজা। আমরা এটারে বানাইছি কি? আমরা এটারে বানাইছি প্রথমে নামাজ, রোজা, কালেমা, হজ, যাকাত, আর কেউ বানাইছি না আগে কালেমা, এরপরে নামাজ, এরপরে রোজা, এরপরে হজ, পঞ্চম নম্বরে যাকাত, না দিলেও চলবে এরকম? চিন্তা করেন, এটা আন্দাজ নামক কিতাব থেকে আমরা বানাই নিছি, অথচ শরীয়তের পরিভাষায় বুনিয়াল ইসলাম আলা খামসিন, পাঁচটা পিলারের উপরে ইসলামটা দাঁড়িয়ে আছে।
এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ তৃতীয় নাম্বার পিলারটা হচ্ছে একেবারে মাঝখানের পিলার, খুঁটি, তাঁবু। এই তাঁবুর তৃতীয় নাম্বারটাই হচ্ছে যে পিলারটা, সেটা হচ্ছে যাকাত। সুতরাং অর্থনৈতিক ব্যবস্থাপনা যদি মজবুত হয়, ইসলামটা মজবুত ভিত্তি নিয়ে দাঁড়াবে। এই যাকাত যারা দিবে না, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন টেনে নিয়ে আসবেন। অন্যান্য শাস্তিগুলো জাহান্নামীদেরকে জাহান্নামে নিয়ে গিয়ে আল্লাহ দিবেন, জাহান্নামে প্রবেশ করায় দিবেন। আর যাকাতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামটাকে নিয়ে আসবেন, জাহান্নামটাকে নিয়ে এসে মানুষের সামনে বলবেন, বান্দারা তোমাদের হক নষ্ট করা হয়েছে, আজ আমি আল্লাহ তোমাদের চোখের সামনে শাস্তি দিব। ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম, সেদিন তার পার্শ্বে, তার ললাটে, তার কপালে, তার চেহারার মধ্যে সেকা দেওয়া হবে। হাদিসের মধ্যে এসেছে, না মালুকানা কানজুম, বিষাক্ত সাপ তাকে পেঁচিয়ে ধরবে আর বলবে, আমি তোমার সম্পদ, আমি তোমার মাল, যেগুলা তুমি বক্ষণ করেছিলে, নিজের কাছে সংরক্ষণ করে রেখেছিলে, যেই সন্তানদের জন্য আপনি সম্পদগুলো সংরক্ষণ করেন। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, এই সন্তান সন্ততি কেউ কোনো কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, নিরাপদ মন নিয়ে আল্লাহর সামনে যদি দণ্ডায়মান হতে পারেন, যিনি আপনাকে মাফ করে রহম করে জান্নাতি বানাবেন তিনি কি? এখন চিন্তা করেন, যাকাতের মতো একটি বিষয় আমাদের কাছে অবহেলিত অবস্থায় আছে। হাদিসের মধ্যে এসেছে, ওয়া যাকাতু মাগরামা, কেয়ামতের আগে এমন সময় আসবে যাকাত দেওয়াটা মানুষ অভিশাপ মনে করবে। এখন দেখেন আমাদের সমাজে যাকাতের লুঙ্গি, যাকাতের শাড়ি বেশ ভালো একটা প্রচলন আছে। যাকাতটা দেয় কখন? যাকাতটা দেয় আবার বেজুর রাত্রি খুঁজে খুঁজে। যাকাত যারা নেয় তারা গিয়ে গিয়ে ধর্ণা দেয় যে, ভাই যাকাতটা কবে দিবেন, গতবার তো পাইছিলাম শাড়ি লুঙ্গি, এবার কবে পাবো? কয়, ঠিক আছে অসুবিধা নাই, সবে তো মাত্র 15 চলে, বেজর দেখে আসিস 21 অথবা 23 অথবা 25 অথবা 27, তখন দিব, অসুবিধা নেই। এরপরে গেলেও ধমক, আপনাকে আল্লাহ যাকাত দাতা বানিয়েছেন, এই শুক্রিয়া যদি আপনি আদায় করেন, আপনি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে শেষ করতে পারবেন না, আল্লাহ আপনাকে গৃহীতা বানাতে পারতেন, আপনি হাত পেতে যাকাত নিতে পারতেন। যিনি দেওয়ার তৌফিক দিলেন তিনি কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি, কি পরিমাণ নরম দিলের মানুষ ছিলেন, তাহাজ্জুদের সময়ে চুপি চুপি তেলাওয়াত করে পড়তেন। আল্লাহর নবী একদিন আদর করে প্রশ্ন করলেন, আবু বকর তুমি চুপি চুপি কেন পড়ো? এই জন্য চুপি চুপি পড়ি, কারণ আমি যেই মালিকের জন্য তেলাওয়াত করি, আমার ঠোঁটের কোণায় উচ্চারিত হওয়ার পূর্বেই, জিহ্বাটা নড়ার পূর্বেই যিনি বুঝে ফেলেন তিনি কি? যে আবু বকর খলিফা থাকাকালীন সময়ে কোথায় যেন চলে যেতেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছু পিছু একদিন নিলেন, আজকে দেখতে হবে আবু বকর কোথায় যায়, কার কাছে যায়, দেখার জন্য বের হয়ে অবাক হয়ে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপি চুপি একটা ঘরের মধ্যে ঢুকলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লুকিয়ে পড়লেন। খানিকটা সময় পরে বের হলেন, হযরত ওমর লুকিয়ে পড়লেন। এবার আবু বকর চলে যাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার মধ্যে গিয়ে নক করলেন, দরজা খুলে দেওয়া হল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখেন
বিদ্যা অন্ধ একজন মহিলা দরজা খুলেছে। হযরতে ওমর প্রশ্ন করলেন, কে গো তুমি? একটু আগে তোমার কাছে যে লোকটা এসেছিল তাকে কি তুমি চেনো? বিদ্যা অন্ধ মহিলা বলে, না লোকটাকে চিনি না, তবে খুব ভালো মানুষ, খুবই ভালো মানুষ, আমার রান্না বান্না থেকে শুরু করে খাওয়া দাওয়ার খবরটা পর্যন্ত নিয়ে যায়, আমার ঘরের কাজ কর্ম গুলা করে দিয়ে যায়। হযরত ওমর আকাশের দিকে তাকায় ফেল ফেল করে কেঁদে ফেললেন, আল্লাহ! আবু বকর বড় কষ্ট করে আমাদের জন্য কঠিন বানায় দিয়ে গিয়েছে, তার রাজত্বকালে তার এলাকায় অন্ধ বিদ্যা একটা মহিলা না খেয়ে থাকবে আবু বকর তা হতে দেয় নাই। নিজে এসে খবর নিয়েছেন, সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবীর জামানায় তোমরা যে সাগর যা আল্লাহর দিনের পথে যাকাত হিসাবে তোমরা দিয়ে দিতে, যতটুকু তোমরা দিতে, পশু থেকে তোমরা যা যাকাত দিতে, শুধু ওই পশুটা না এর দড়িটা পর্যন্ত দিতে যদি অস্বীকার করো, আমি আবু বকর তোমাদের বিরুদ্ধে লড়াই করব। যাকাতের ব্যাপারে এত কঠিন ছিলেন হযরতে আবু বকর, বলেন আল্লাহু আকবার। সেই যাকাত আমরা কয়জন দিচ্ছি? ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله الله رب العالمين زكاة الاتكاد ديتن এক নম্বর, ইন্নামা সাদাকাত লিল ফুকারা, যারা ফকির একেবারে কিচ্ছু নাই তাদেরকে যাকাত দিবেন। এরপরে ওয়াল মাসাকিন, মিসকিন যারা নিঃস্ব, সামান্য থাকার জায়গা থাকলে আছে, তাদেরকে যাকাত দিবে। মিসকিনদের মধ্যে আরেকটা ক্যাটাগরি হচ্ছে এই, কারো কাছে বলতে পারে না, অনেক অভাবে আছে, নামাজি দিনদার, দেখে দেখে আপনার যাকাত দিবে। ওয়াল আমিলিনা আলাইহা, যাকাত দিবেন যাকাত ভিত্তিক সমাজ বিনির্মাণে যারা কর্মচারী হবে, এরা যাকাতের টাকা খেতে পারবে। এই সমাজ ব্যবস্থা যেন আল্লাহ আমাদের দেশে চালু করে দেয়, পড়েন আমিন। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যাকাত দিবেন তাদেরকে যারা ইসলামের মধ্যে আসার প্রবল আগ্রহ আছে, কিন্তু চিন্তা হচ্ছে ইসলামের মধ্যে যে আসব এরপরে খাবো কি, এরকম একটা চিন্তা হয়েছে, কিন্তু খুব আগ্রহ আছে, এদেরকে যাকাত দিবেন। এই আয়াতে কারিমার তিলাওয়াত আছে, হুকুমটা সাহাবায়ে কেরাম সবাই একমত হয়েছেন যে এখন ইসলামে যে পরিমাণ লোকবল আছে, এখন তো আমাদের ইমানটা মজবুত করা উচিত, কাজেই এখন যদি নো মুসলিম যারা তাদের পুনর্বাসনের জন্য আপনি যাকাত দেন, আলহামদুলিল্লাহ, ইসলামে আনার জন্য কাউকে যাকাত দেওয়ার দরকার নেই। যারা আমরা মুসলমান আছি, অমুসলিম যারা মুসলমান অলরেডি হয়েছে তাদের পুনর্বাসনের জন্য আমরা যাকাত দিব ইনশাআল্লাহ। এরপরে ওয়ফির রিকাব, দাস দাসী মুক্ত করার জন্য, এটাও এখন নেই। এরপরে ওয়াল গারিমিনা, ঋণের বোঝা একেবারে কাদের মধ্যে চেপে বসেছে, এই লোকটাকে ঋণ মুক্ত করার জন্য যাকাত দেওয়া। এরপর ওফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যারা কাজ করতেছে তাদেরকে যাকাত দেওয়া, আল্লাহর পথে যারা কাজ করতেছে তাদেরকে যাকাত দেওয়া। এরপরে যারা মুসাফির, হয়তো তার এলাকায় তার অনেক টাকা আছে কিন্তু সফর করে আপনার এলাকায় আসছে, এখন তার হাতে কিছুই নেই, ওই লোকটাকে যাকাত দাও। এই আটটি খাত হচ্ছে যাকাতের।
এখন যাকাত প্রশ্ন হচ্ছে যাকাত দিবেন কে? যাকাত দিবেন নিসাব পরিমাণ সম্পদের মালিক যে হবে, 7.5 বড়ি স্বর্ণ, 52.5 তোলা রৌপ্য, এর সম পরিমাণ টাকা যদি আপনার থাকে। রূপার দামে এখন বর্তমান বাজার মূল্যে 83,000 টাকার মতো হয়। 52.5 তোলা রূপ্যের মূল্য 83,000 টাকার মতো হয়। এই টাকা যদি আপনার কাছে আপনার সংসার চলার পরে অতিরিক্ত টাকা হিসাবে ব্যাংকের মধ্যে অ্যাকাউন্টে জমা আছে, বাড়ির আলমারির ড্রয়ারের মধ্যে আছে, 1 বছর টাকাটা পড়ে আছে, অথবা ব্যবসার মধ্যে টাকাটা লাগিয়েছেন, ও হাল আলাইহিল হাউল, 1 বছর যখন এই টাকাটা ঘুরেছে অথবা সেভিং অ্যাকাউন্টের মধ্যে এটা রেখে দিয়েছেন, কারেন্ট অ্যাকাউন্টে এটা চলতেছে, যেইভাবে এই 83,000 টাকা একটা বছর ধরে ঘুরছে, যদি এমন হয় ওই ব্যক্তির উপরে যাকাত ফরজ, যাকাত আদায় করা লাগবে। যদি আদায় না করেন, যার কাছে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে তিনি কি? এখন যাকাতের ক্যালকুলেটর পাওয়া যায় অ্যাপসের মধ্যে, খুব সহজে আপনারা হিসাব করতে পারবেন। ফসলের যাকাত একটা সময় আমাদের দেশে দেওয়া হতো, এখন এটা একেবারেই আমরা বেমালুম ভুলে গেছি। আমাদের দেশের জমিগুলা দেখা যায় একটু চাষাবাদ করার ক্ষেত্রে পানি আমরা নিজেরা সেচ দিই, বৃষ্টির পানি দিয়ে সেচের যতটুকুন প্রয়োজন পানির ততটুকুন না হওয়ার কারণে আমরা নিজেরা খরচ খরচা করে দিই, এতে করে অন্তত 20-এর 1 যাকাত দেওয়া লাগবে। আর যদি শুধু বৃষ্টির পানিতেই ফসল হয় তাহলে দিতে হবে কত? 10-এর 1। যাকাত দিতে হয় কোন সম্পত্তির? যাকাত দিতে হয় সকল এমন সম্পত্তি যেটা আপনার খরচ খরচার উপরে অতিরিক্ত আছে। মুদির দোকানের সকল যত মালামাল আছে সব হিসাব করা লাগবে, অন্তত ধারণা একটা হিসাব করবেন যে এই পরিমাণ সম্পদ এখন আমার আছে। ঘরের মধ্যে যে টাকা পয়সা আছে, যেদিন যাকাতটা দিবেন, যেদিন যাকাতটা আপনি আদায় করবেন, সেদিন আপনার পকেটের মমধ্যে অন্তত মনে করেন 5,000 টাকা আছে, এইটাও যাকাত দেওয়ার সময় যোগ করে নিতে হবে, কোনো টাকা বাদ দেওয়া যাবে না। কারো কাছ থেকে আপনি কাউকে ধার দিয়েছেন পাবেন, সম্ভাবনা আছে ওই সম্পত্তিরও যাকাত দিতে হবে, কিন্তু এমন হয়ে গেছে সম্ভাবনাই নাই, তাইলে যদি সে কোনোদিন ফিরিয়ে দেয় তারপর আপনি যাকাত দিবেন। এবার আসেন, যাকাত দিবে কে কে? যাকাত দিবে সুস্থ বালেগ মুসলিম স্বাধীন ব্যক্তি যাকাত দিবে। সুস্থ হওয়া লাগবে, মুসলিম হওয়া লাগবে, বালেগ হওয়া লাগবে, এরপরে স্বাধীন হওয়া লাগবে, এই ব্যক্তিরা যাকাত দিবে। এখন কাদেরকে যাকাত দিবে? 8টা খাত একটু আগে বললাম, কাদেরকে যাকাত দিতে পারবে না? যাকাত দিতে পারবে না 1 নম্বরে ছেলে তার বাপের যাকাতের টাকা দিতে পারবে না, বাপ তার ছেলের যাকাতের টাকা দিতে পারবে না। এরপরে ছেলে তার মাকে যাকাত দিতে পারবে না, মা তার ছেলেকে যাকাত দিতে পারবে না। আপনি আপনার দাদারে যাকাত দিতে পারবেন না, দাদা তার নাতিরে যাকাত দিতে পারবেন। আসল এবং ফরা যার কাছ থেকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে এনেছেন, একজন আরেকজনকে যাকাত দিতে পারবে না। আবার আপনিও আপনার কাছ থেকে নিচে যত আছে আপনি যাকাত দিতে পারবেন না। আপনি আপনার শ্বশুরকে যাকাত দিতে পারবেন না, শাশুড়িরে যাকাত দিতে পারবেন না। যাকাত দিতে পারবেন কাকে কাকে? যাকাত দিতে পারবেন আপনার ফুফুরে, যাকাত দিতে পারবেন আপনি আপনার খালারে, যাকাত দিতে পারবেন আপনি আপনার মামাকে, যাকাত দিতে পারবেন আপনি আপনার আপন ভাইকে, যাকাত দিতে পারবেন আপনি আপনার ভাতিজাকে, সবাইরে যাকাত দেওয়া যাবে। আমরা অনেক সময় মনে করি ফুফুরে আবার যাকাত দিব কেমনে? যাকাত দিতে পারবেন যদি আপনার মা সৎ মা হয়,
তারা জাকাত দিতে পারবেন, জাকাত দিতে পারবেন। আপনি আপনার যত আত্মীয় স্বজন আছে, নিকটতম আত্মীয় স্বজন, দূরবর্তী আত্মীয় স্বজন, সবাই জাকাত দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আহলে বাইতের কাউকে জাকাত দেওয়া যায় না, নবী পরিবারের কাউকে জাকাত দেওয়া যায় না। জাকাতের নিসাব পরিমাণ সম্পত্তি আছে এমন ব্যক্তির সন্তান নাবালক, তারেও জাকাতের টাকা দেওয়া যায় না। যেমন আপনি ধনী মানুষ, আপনি নিজেই জাকাত দেন, আপনি নিজেই জাকাত দিচ্ছেন, কিন্তু আপনার সন্তান সে নাবালক মানুষ, তাকে একজন জাকাত দিচ্ছে যে নাও বাবা তুমি এটা কিছু খায়ো, জাকাত দেওয়া যাবে না। জাকাতের টাকা দেওয়া যায় না মসজিদে, জাকাতের টাকা দেওয়া যায় না মাদ্রাসা নির্মাণে, জাকাতের টাকা দেওয়া যায় না কালভার্ট নির্মাণে, পুকুর খননে, জাকাতের টাকা দেওয়া যায় না জনকল্যাণমূলক কাজ যেগুলো হয়, রাস্তাঘাট কালভার্ট নির্মাণ, এগুলো জন্য জাকাত দেওয়া যাবে না। জাকাত দিতে হবে কাউকে মালিক বানিয়ে, যে কোনো ব্যক্তিকে আপনি মালিক বানায় জাকাত দিবেন। আমরা আজকের এই জুমাতে অনুরোধ করব আপনাদেরকে, আপনাদের আশেপাশের মসজিদ মাদ্রাসা এগুলোর নির্মাণের জন্য নয়, বরং ওই যে ইয়েতিম বাচ্চারা ইয়েতিমখানায় থাকে, এই ইয়েতিমদের অভিভাবকত্ব গ্রহণ করে আপনারা খুঁজে খুঁজে জাকাত দিবেন। এই জাকাত দেওয়াটা ইয়েতিমদের অভিভাবকত্ব যদি আপনি গ্রহণ করেন, আসাই আলাল আরমালাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য জেহাদরত অবস্থায় মুজাহিদরা থাকে, তাদের যেই দান, এই ইতিমদের বিধবাদের পাশে দাঁড়ালে সমপরিমাণ সওয়াব যিনি দান করে দিবেন তিনি কে? সুতরাং আমরা জাকাতের মাসালা যতটুকুন বলার এতটুকুন বলে, এবার আসুন আমার ভাইয়েরা, আমরা যারা পোলট্রি ফার্মের বিজনেস করি, যত রকমের বিজনেস হতে পারে, সব বিজনেসের মূলধনের উপরে আপনার যে ব্যবসায় যে টাকাটা লাগিয়েছেন ওই মুরগির উপরে জাকাত না, বরং সম্পদের উপরে জাকাত দিতে হবে। সম্পদের উপরে আপনি মনে করেন একটা জায়গা ক্রয় করেছেন বিক্রি করবেন এই উদ্দেশ্যে, এটাকে সম্পদ ধরে জাকাত দিতে হবে। ফ্ল্যাট আপনার একাধিক আছে, উদ্দেশ্য হচ্ছে আপনি এটা ভাড়ায় খাটাবেন, ওই ভাড়াটার উপরে জাকাত দেওয়া লাগবে সম্পদের উপরে। আর জাকাত দিতে হয় না কোন সম্পত্তির? আপনার পরনের পোশাক। তবে হ্যাঁ, এটার মধ্যে যদি স্বর্ণ খচিত থাকে তাহলে ওই স্বর্ণটার জাকাত দেওয়া লাগবে। পোশাক যেটা আপনি নর্মালি পরছেন যত দামি হোক এটার জাকাত লাগে না, আপনার আসবাবপত্র যত দামি হোক এটার জাকাত লাগে না, হীরা মণি মুক্তার জাকাত লাগে না। এরপর আপনি আপনার যত দামি গাড়ি ব্যবহার করেন এটার জাকাত লাগে না। যে বাসায় আপনি বসবাস করেন, আপনার বসবাসের স্থল বাসা, এটার জাকাত লাগে না। আমরা অনেক সময় মনে করি আমাদের বিভিন্ন ফান্ডের টাকা আছে, প্রভিডেন্ট ফান্ডের টাকা, প্রাইজ বন্ড, এরপর অনেক সার্টিফিকেট। মনে করেন আপনি একটা প্রতিযোগিতায় জিতলেন, 25 লাখ টাকার একটা সার্টিফিকেট পেলেন। হুজুর টাকা তো হাতে পাই নাই, সার্টিফিকেট হাতে পেয়েছি। এই সার্টিফিকেটটাই যদি টাকা হয় তাহলে এটার উপরও জাকাত দেওয়া লাগবে। সার্বিক মাসালায় যতটুকুন আজকে বলা গেল, ইনশাআল্লাহ আগামী জুমাতেও আমরা কিছু বলবো। আরো একটি বিষয় 3-4 মিনিটে সংযোজন করি, সেটা হচ্ছে সাদাকাতুল ফিত্র। এখন থেকে সাদাকাতুল ফিত্র আপনি হিসাব করবেন। ফরাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিত্র, আল্লাহ নবী যাকাতুল ফিত্রের বিষয়টা আবশ্যক করলেন। কেন আবশ্যক করলেন? তুহরাতুল লিসাইমি মিনাল লাগুই ওয়ার রাফাস, রোজার মাসে ভুল ত্রুটি গুলো হয়ে গিয়েছে, আপনি যদি ভুল ত্রুটি থেকে বাঁচতে চান আপনি সাদাকাতুল ফিত্র দিবেন। রোজার ভুল ত্রুটি গুলা যিনি মাফ করে দিবেন তিনি কে? এরপরে বিষয় হচ্ছে তুরমাতুল লিল মাসাকিন, মিসকিনদের জন্য এর মধ্যে খাদ্য আছে। মান আদাহা, যেই লোকটা আদায় করবে কবলা সালাত, নামাজের আগে, ফাহিয়া যাকাতুন মাকবুলা, এটা আল্লাহর কাছে কবুল হবে, সাদাকাতুল ফিতর হিসেবে মাকবুল, সাদাকাতুল ফিতর হিসেবে কবুল হবে। আর
ওমান আদাহা বাদা সালাত ফাহিয়া কাস সাদাকাত, এটা যে লোকটা নামাজের পরে দিবে ওটার আদায় হবে না, ওটা স্বাভাবিক সদকা হিসেবে গণ্য হবে। এই সদাকাতুল ফিত্র আমরা অনেকেই ভুল করি, আমরা মনে করি যে শুধু ঈদের দিনই সদাকাতুল ফিত্র দিব। সদাকাতুল ফিত্রটা কেন? সদাকাতুল ফিত্রটা এই জন্যে যে অন্তত একটা দিন আমার সমান সমান দরিদ্র মানুষগুলো ঈদের আনন্দ ভোগ করবে। দেখবেন আলহামদুলিল্লাহ অনেক প্রচেষ্টার পরে আমাদের দেশের ইসলামিক ফাউন্ডেশন এখন উল্লেখ করে সর্বনিম্ন 75 টাকা, সর্বোচ্চ 1310 টাকা। এটা আগে কিন্তু উল্লেখ করতো না, এখন উল্লেখ করে, আল্লাহ শুকরিয়া আদায় করেন। আপনি মার্কেট করার সময় সাধারণ কাঁচা বাজারে যান না, আগুরাতে গিয়ে মার্কেট করেন। বসুন্ধরায় গিয়ে আপনার মার্কেট না করলে হয় না, আপনার স্ট্যাটাস এত উপরে। যমুনা ফিউচার পার্কে গিয়ে আপনি মার্কেট করেন, অনেকে তো এইখানে মার্কেট করে না, সিঙ্গাপুরে গিয়ে মার্কেট করে, মালয়েশিয়া গিয়ে মার্কেট করে। আল্লাহ কি পরিমাণ ধনী তাদেরকে বানাইছে, জীবনে অনেক ধনী আমি দেখছি। মিশরের সবচেয়ে বড় নামি দামি দামি মার্কেটে নিয়ে গেছি, বলতেছে মালনা এখানের জিনিস তেমন ভালো হবে না, দুবাই গিয়ে কিনলে খুব ভালো হবে। আমি বললাম কেন, কি সমস্যা? ওইখানে দামটা একটু বেশি, মানটাও ভালো। এই হচ্ছে আমাদের সামাজিক স্ট্যাটাস। তো সামাজিক স্ট্যাটাস যদি এমন হয়, এই সামাজিক স্ট্যাটাস অনুযায়ী আপনাকে সদাকাতুল ফিতর দেওয়া লাগবে। আপনি যদি সদাকাতুল ফিতর 3 কেজি 300 গ্রাম আল্লাহর নাম নিয়ে যদি কিসমিস দিয়ে দেন, তো হিসাব করেন 3 কেজি কিসমিসের দাম কত আসে। এই তো মোটামুটি কিসমিস দিয়ে দিলে 1300-1400 টাকা তো আসবে। এরপরে যদি আল্লাহর নামে আপনি একটু ভালো মানের খেজুর দিয়ে ধরেন 3 কেজি 300 গ্রাম আজুয়া খেজুর, আজুয়া খেজুরের মধ্যে এমনও খেজুর আছে যেটার দাম, আলহামদুলিল্লাহ যারা সৌদিতে ছিলেন উমর ফারুক সাহেবের ধারণা আছে, যারা সৌদি গেছেন ওমরা করছেন হজে গেছেন, আপনাদের অনেকের ধারণা আছে, আমাদের দিন মোহাম্মদ সাহেব সহ এখানে অনেক মুসল্লি আছেন যারা গেছেন, এমনও খেজুর আছে যেটা 200 রিয়াল, যেটা 300 রিয়াল, যেটা 400 রিয়াল, 500 রিয়ালও আছে। তা আমার কথা সত্যতা তো পাইছেন আলহামদুলিল্লাহ। তো 500 রিয়াল যদি আপনি ধরেন, যিনি সিঙ্গাপুরওয়ালা সিঙ্গাপুর গিয়ে মার্কেট করে, 1 কেজি খেজুরের দাম কত? 500 রিয়াল মানে কি 11,000 টাকা, 10,000ই ধরেন। তাহলে 3 কেজি খেজুরের দাম কত? 30,000 টাকা, আর 300 গ্রাম। এবার চিন্তা করেন, 30,000-এর উপরে যদি আপনি সদাকাতুল ফিতর আদায় করতে চান, ইসলামের সুযোগ আছে না নাই? এদের সর্বোচ্চ বলে শুধু খালি ওই 1310 টাকার মধ্যে সীমাবদ্ধ থাকেন না, যার তৌফিক যত সে তত দিবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ দেশে আসার পরে আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু তৌফিক দিস, আমরা কোনোদিন 75 টাকার মধ্যে সীমাবদ্ধ থাকিনি, আপনারাও থাকেন না। যতদূর পারবেন কিসমিস দিয়ে দিবেন, যদি মনে হচ্ছে যে কিসমিস দিয়ে আমার কাছে কষ্ট হচ্ছে, তাইলে চিন্তা করবেন যে একটু বাড়ায়া অন্তত একটা খেজুরের হিসাবে দেই। খেজুরের মধ্যে তো 200 টাকা কেজি খেজুর আছে, আছে না? তো 200 টাকা কেজি খেজুর যদি হিসাব করেন, তাহলে আলহামদুলিল্লাহ আপনার 600 টাকা আর কিছু। এই অল্প স্বল্পের ভিতরে আমরা দিব, একবারে কম দিব না। যাদের তৌফিক কম তারা কম দিব, যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন বেশি দিবেন সদাকাতুল ফিতর। এর মাধ্যমে অন্তত ওই দিন গরিবের বাড়িতে একটু আনন্দ হবে। আর সবচেয়ে ভালো হয় যদি আপনি নিজে একটু পোলার চাল, একটু গোশত, এগুলো যদি টাকা দিয়ে কিনে দিতে পারেন সবচেয়ে ভালো। কিন্তু এটা তো প্রত্যেকের জন্য সম্ভব হয় না। অনেকের আত্মীয় স্বজন দেশে আছে কিন্তু খুব অভাবী, তাদেরকে ফোন দিয়ে অন্তত ঈদের আগেই বলে ফেলবেন যে আপনার টাকাটা আমার কাছে আছে, মালিক আপনি, আমি শুধু এমনি আছি বলে তারে বলবেন ইনশাল্লাহ আসলে দেখা করে আমি দিয়ে দিব। বাস যদি একটু দিয়ে দেন, সদাকাতুল ফিতর আদায় হয়ে গেছে। এই জন্য এগুলো সব লিখে রাখবেন ডায়েরিতে, যাকাত আর সদাকাতুল ফিতর এগুলো সব লিখে লিখে আদায় করবেন। এগুলো কাল কিয়ামতের দিন আপনার পক্ষে নাজাতের দরিয়া হয়ে দাঁড়িয়ে যাবে। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, পড়েন আমিন। সম্মানিত হাজিরিন,
যতগুলো কথা বললাম আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কথার উপরে আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, করেন আমিন। আলোর পথে 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।